আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ জামাল মিয়া মঞ্জু। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মূলত দেশের বাইরে থাকি। আচ্ছা, ইংল্যান্ডে। আচ্ছা, আমার দেশের বাড়ি সিলেটে উসমানীনগর চাঁদপুরে। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনার কাছে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার সমস্যা ছিল মাজায় অনেক পেইন, নেকেও একটু, গাড়েও একটু পেইন ছিল। আচ্ছা, এইটা নিয়েই আমার আসা। আচ্ছা স্যার, আপনি এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? এইটা এই মাজার ব্যথাটা অনেক দিন ধরে। আমার প্রথম যে ডিস্ক স্লিপ, এইটা প্রবলেম ছিল 2004-এ, 2004 সালে। এরপরে আমি অপারেশন করাইছিলাম, এরপরে আমি অনেকটাই সুস্থ ছিলাম প্রায় 12 বছর পরে। লাস্ট 2-3 বছর থেকে আবার একটু এই জায়গায় না অন্য একটি জায়গায় এই পেইন দেখা দিল। আচ্ছা, পরে আমি অনেক চিকিৎসা করাইছি, কোনো উন্নতি হয় নাই। পরে আপনাদের এই হসপিটালে নামটা আমি ইউটিউবে এবং ফেসবুকে দেখি। আচ্ছা, শফিউল্লাহ স্যার, ডক্টর শফিউল্লাহ প্রধান। জি, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার দেখেই আমি ইংল্যান্ড থেকে আপনাদের এখানে আসবো মনস্থির করেই দেশে আসি। আচ্ছা, পরে বাড়িতে একটু রেস্ট নেওয়ার পরে আপনাদের এখানে চলে আসি। এখন আমি, স্যার বলছিল 14 দিন থাকার জন্য, এখন আজকে 11 দিন। আমি এখন চাচ্ছি বাড়িতে চলে যাব। আচ্ছা, মোটামুটি এখন কিছুটা উন্নতির দিকে আছে। আপনার শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটুকু সুস্থ এবং অনেকটুকু ভালো? জি, কিন্তু স্যার বলেছিল আরো কিছুদিন থাকার জন্য। জি জি, আমি বলেছি যে এখন আমি বাড়িতে একটু যাই, রেস্ট নেই, দেখি কেমন লাগে। আচ্ছা, পরে হয়তো না হয় আবার চলে আসবো। আবার চলে আসবেন, মানে আপনি আপনার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আপনি হয়তো আপনার যে ট্রিটমেন্ট সেটা আপনি কন্টিনিউ করতে পারেননি বা করতে পারছেন না, সেটার কারণে আপনি চলে যাচ্ছেন। আচ্ছা, বাট আপনি বলছেন যে আপনার আগের যে সমস্যাটা নিয়ে আপনি এখানে এসেছিলেন সেই সমস্যাটা এখন অনেকটুকুই ভালো এবং অনেকটুকু আপনি সুস্থ বোধ করছেন, যে সমস্যাটা এনেছেন অনেকটুকুই সেটা কিওর হয়েছে? স্যার জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, আপনি কি সবটুকু পেয়েছেন বা তারা কি সবটুকু আপনার ট্রিটমেন্ট নিশ্চিত করেছে? জি, এখানে আমি সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছি। যারা আমাকে এক্সারসাইজ করাইছে অনেক মনোযোগ দিয়ে, এবং এই রাশেদ স্যার আছে, উনি যে কাজগুলো করাইছে অনেক চেষ্টা উনি করেছেন, অনেক ভালো একটা লোক। জিএম স্যারও অনেক ভালো, সবার সাথেই এখানে একটা বন্ধুত্ব গড়ে উঠে গেছে। বন্ধুত্ব করেছে মানে একটা পরিবারের মতো করে আপনি বাড়ি যাব, একটু খারাপও লাগতেছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, মাসি গুলাও যে এখানে সবসময় রুমে আসতো, নার্স সিস্টার গুলাও আসতো, সবাই খুব এখানে আন্তরিক। স্যার এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন লেগেছে আপনার কাছে? এটা অনেক ভালো। আচ্ছা, বাংলাদেশে এইরকম একটা হসপিটাল আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, নিজের দেশেই আপনারা মানে বাইরের দেশে যে ধরনের আমরা সেবাগুলো পাই বা যে ধরনের পরিবেশ থাকে সেই ধরনের সেবাগুলো আপনারা এখানেই পাচ্ছেন, সেরকম পরিবেশে থেকে, সুস্থ একটা পরিবেশে। স্যার জানতে চাইবো যে আপনি বলেছেন যে আপনি বেশ অনেকদিন থেকেই আপনার এই কোমরের ব্যথা থেকে এই ব্যথাগুলোতে আপনি ভুগছিলেন এবং আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন, পরবর্তী সময়ে এই সেই ব্যথাটা আবার আপনার ফেরত এসেছে। এখন আপনি মাত্র 11 দিন আপনি ট্রিটমেন্ট নিয়ে আপনি এখন মোটামুটি অনেকটুকু আপনি সুস্থ। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো এই ধরনের সমস্যা বা এর থেকে হয়তো অনেক কঠিনতম সমস্যায় তারা ভুগছে।
ডক্টর শফিউল্লাহ প্রধান উনি যে কথাটা বারবার বলে আসেন, ম্যাক্সিমাম রোগীকে ওনারা বলেন যে অপারেশনবিহীন চিকিৎসা যেটার মাধ্যমে রোগীরা সুস্থ এবং ভালো হয়, যেটার একটা প্রমাণ আপনি নিজেও যে এবং আপনি নিজেও দেখেছেন যে এখানে হয়তো এরকম অনেক রোগী আছেন যারা অপারেশনবিহীনভাবে তারা ভালো হয়ে যান। তো অনেক রোগী আছেন যে তারা হয়তো জানতে পারে না যে কার কাছে গেলে ভালো হবে বা কার কাছে যাওয়া উচিত বা কোথায় গেলে তারা সঠিক ট্রিটমেন্টটা পাবে, সেটা অনেকেই জানে না। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি এতটুকুই বলবো, আমার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন গ্রামেরও এই ধরনের রোগ নিয়ে অনেকেই ভুগতেছে। ইংল্যান্ডেও আমার অনেক বন্ধু আছে এই ধরনের সমস্যা আছে। আমরা একসাথে এইখানে অনেক জায়গায় গিয়া থেরাপি নেই। আমি সবাইকে বলবো যদি সম্ভব হয় তাহলে এখানে এসে একটু চিকিৎসা নিয়ে দেখেন। এখানে চিকিৎসা আমার মনে হয় বাইরের অনেক দেশ থেকেও ভালো এবং উন্নত মানের চিকিৎসা। অপারেশন যেটা আপনি বললেন, যদি সম্ভব হয় অপারেশন না করানিটাই ভালো। অপারেশন এই স্পাইনে করার পরে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, অনেক ধরনের কমপ্লিকেশন আসে মানুষের জীবনে। যদি সম্ভব হয় থেরাপির মাধ্যমে এটা সারিয়ে তোলা, আমার মনে হয় এটাই অনেক ভালো। স্যার, সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মান কি আপনি আউট অফ 10 10 আপনি কত নাম্বার দেবেন? এটা আমি 9 9। স্যার, আপনাকে বিটি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।